আসসালামু আলাইকুম, কেমন আছি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সচেতন আছো। আর হ্যাঁ, অবশ্যই পরিবারের সাথে আছো। বন্ধুরা, আমরা এখন রওনা দিয়েছি সুবর্ণ এয়ারপোর্টের উদ্দেশ্যে। ব্যাংকক থেকে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজ আমরা বাংলাদেশে ফিরব। আমাদের ফ্লাইট হচ্ছে 2:30 মিনিটে। তো আমরা যেতে যেতে চিন্তা করলাম যে যতটুকু এয়ারপোর্ট বাহির থেকে দেখা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা গাড়িতে বসে আছি এবং আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। কিছুটা অংশ তোমাদেরকে বাহিরে দেখিয়েছি, দেখতে যে সৌন্দর্যটা সেটা এটা এয়ারপোর্টের ভিতরে। আর এই তো এয়ারপোর্টের ভিতরে এখন আমি হচ্ছে যে বোর্ডিং চেকের জন্য হচ্ছে দাঁড়িয়েছি। তার আগে একটু খুঁজে বের করতে হয় যে কোথায় আমার যেই নাম্বারটা দেওয়া আছে সেটা। আমি ইউএস বাংলার এয়ারলাইন্সের হচ্ছে বোর্ডিং পাসের জন্য দাঁড়াবো। যাই হোক, খুঁজতে খুঁজতে মনে হলো যে সাথে যে সুন্দর দৃশ্যগুলো দেখা যায়, বিভিন্ন দেশের মানুষদেরকে দেখা যায়, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর সুবর্ণভূমি এয়ারপোর্টটা এত সুন্দর, এত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর। যারা গিয়েছো তারা তো দেখেইছো, বলার কিছু নাই। আর এই যে ডিউটি ফ্রি শপগুলো, সেগুলো হচ্ছে একটু শেয়ার করি তোমাদের সাথে। চলো দেখি, আমরা যারা দেখেছি আবার একটু মনে করে দিচ্ছি, আর যারা দেখি নাই তারা হচ্ছে একটু দেখার চেষ্টা করি কী কী পাওয়া যায়, কীভাবে গুছানো। সবচেয়ে বড় কথা হচ্ছে সৌন্দর্যটা ওরা কীভাবে প্রেজেন্ট করছে সেটাই আমরা দেখছি। দেখছো চকলেট, বিভিন্ন জিনিস আছে এখানে। আমি আমার পেজ থেকে লাইভেও গিয়েছি, লাইভেও দেখিয়েছি। আমার পেজের নাম হচ্ছে mothership.bd ব্লগার পলিসেতু। তোমরা যারা দেখতে চাও প্লিজ এখানে লিঙ্ক দেওয়া থাকবে, তারা লিঙ্কে ক্লিক করে ল্যাবগুলো দেখতে পারো। আর এই যে অসম্ভব সুন্দর সুন্দর জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, কত সুন্দর তাই না বন্ধুরা? আমি আশা করি যারা ব্লগ করো তারা অবশ্যই ডিউটিফ্রি সবগুলো হচ্ছে ব্লগে দেখাও, যদিও কিছু কিছু ক্ষেত্রে পারমিশন নিতে হয়। আমার যাকে দায়িত্বরত পেয়েছে তার কাছ থেকে অলরেডি পারমিশনগুলো নিয়েছি। আর যাই হোক, বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখছো অসম্ভব সুন্দর গোছানো, এমন কিছু নাই যে এখানে না পাওয়া যায়, সবই পাওয়া যায়। আর হ্যাঁ, ছোট্ট একটা তথ্য দিব, তুমি এখান থেকে যাই কিনো না কেন, এয়ারপোর্টে ইমিগ্রেশনের জন্য যখন সব কিছু চেক ইন করা হয়, লাস্ট যে চেকটা আমাদের ইমিগ্রেশন, সেটার জন্য অবশ্যই হচ্ছে তোমাকে, তুমি এখান থেকে যা কিনবে সেই বিলটা সাথে রাখবে। বিলটা কিন্তু হারানো যাবে না, বিলটা হারিয়ে গেলেই তুমি তোমার জিনিসপত্রগুলো নিতে পারবে না। এটা হচ্ছে ছোট্ট একটা তথ্য, এটা সবাই জানো, যারা যাতায়াত করে দেশের বাহিরে তারা সবাই জানো, আমরা যারা নতুন তাদের জন্য এই তথ্য এবং আবার মনে করে দেওয়া। কী সুন্দর সুন্দর জিনিস তাই না বন্ধুরা? দেখতে অসম্ভব সুন্দর এখানে ছোটো ছোটো, সেই ধরো যে উন্না যেটা বলে, আমরা দোপাট্টা যেটা বলে, ছোটো চাদরের মতন যেগুলো বলে চিকন সুন্দর, সেগুলিও আছে কিন্তু একটু কস্টলি। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এয়ারপোর্টে। চকলেটগুলো থেকে শুরু করে সব জিনিস আছে, কি নাই এখানে সব ধরনের জিনিস আছে। যতটুকু দেখানো সম্ভব, যতটুকু পারমিশন আছে আমি ঠিক ততটুকুই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, একটার সাথে একটা ফ্রি আছে, অনেকগুলো জিনিস ফ্রি আছে এবং খুব সুন্দর করে প্যাকিং করা আছে। দেখতেও লুকিংটা খুব সুন্দর। এখন আমি যাব একটু অন্য সাইডে, যেই সাইডে হচ্ছে অন্য অন্য জিনিসগুলো দেখা যাবে, সেগুলো দেখব। আর এত মানুষ, যে মানুষের সংখ্যা অনেক বেশি, যে কারণে শুধু মানুষ আর মানুষও দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন দেশ থেকে আসা ট্যুরিস্টদের আছে এখানে। যাই হোক, আমি ডানে বা বায়ে যেখানে হচ্ছে আমাদের মেয়েদের আরও কিছু জিনিস আছে সেটা দেখানোর তোমাদের জন্য চেষ্টা করছি। দেখো সৌন্দর্যটা, ওরা সৌন্দর্য বাড়ানোর জন্য কত সুন্দর ডেকোরেশন, ওদের জিনিসপত্র রাখার জন্য কত সুন্দর। এইটা হচ্ছে আমি এখানে আসলাম এই কারণে, আমার ইউএস বাংলার যে টাইমটা ছিল বা যে লাইনটাতে আমার ইমিগ্রেশন হবে সেটা দেওয়া ছিল না, ওগুলো দেখার জন্য আমি এখানে এসে দাঁড়ালাম। তো এখনও দেওয়া হয়নি যেহেতু। এখন আমি হচ্ছে একটু হাতে ডানে যাব, দেখি ওখানে কী কী আছে আর কী কী তোমাদের সাথে শেয়ার করা যায়। তাহলে চলো ঢুকি এইখানেই। এই যে দেখছো আমি ঢুকে পড়লাম, সাথে সাথে চেষ্টা করছি আর খুঁজছি কার কাছ থেকে আগে পারমিশনটা নিব, কারণ যেহেতু আমি ভিতরে ঢুকে হচ্ছে ভিডিও করব, এটার জন্য পারমিশন মাস্ট তোমাকে নিতে হবে। এই যে সুন্দর সুন্দর ভাই, অসম্ভব দাম,
ভাই ও বোনেরা, বিশেষ করে বোনদেরকে বলছে যারা পারফিউম ইউজ করো ভাইয়েরা বোনেরা, যারা লেকমি বা অন্য যে কোম্পানিগুলো লরিয়াল, মানে অসম্ভব প্রাইস, কিন্তু ডেকোরেশন অসম্ভব সুন্দর। আর জেনারেল জিনিস তো এটা বলতেই হবে, সুন্দর জিনিসের সুন্দর দাম থাকবে, গোছানোটাও অনেক সুন্দর। এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর জিনিসগুলি, সব ধরনের জিনিস পাবে, সব ধরনের জিনিস, এটা বলার আসলে কোনো কিছু বাকি রাখে না। এখানে অসম্ভব সুন্দর সুন্দর জিনিস আছে, খুবই সুন্দর। মেকআপ করতে যারা খুব পছন্দ করো, এই যে খুব সুন্দর জিনিসগুলি আছে, যতটুকু দেখানো যায়, যতটুকু পারমিশন আছে ততটুকু দেখাচ্ছি। এখন আমরা চলে যাব ইমিগ্রেশনের জন্য লাস্ট, যেখানে আমাদেরকে যেতে হবে। সো আমরা এখন সেখানে চলে আসি। আর এই যে আমাদের হচ্ছে সবাইকে সিরিয়াল অনুযায়ী নাম্বার মেনটেন করে হচ্ছে আমরা এক এক ভিতরে চলে যাচ্ছি। আশা করি এয়ারপোর্টটাও একটু শেয়ার করছি তোমাদের সাথে, তো তোমরা হচ্ছে ভিডিওটি না টেনে দেখতে থাকো, ভালো লাগবে। পুরো এয়ারপোর্টটি অসম্ভব সুন্দর এবং দেখার মতন জিনিস আছে, তারও আলাদা এক ধরনের সৌন্দর্য আছে। তো আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর এয়ারপোর্টটা, এবং হচ্ছে যে জিনিসগুলো এটাকে কী করছে অনেক সুন্দরই আমি ঢুকে যাচ্ছি। এখন হচ্ছে আমরা হচ্ছে প্লেনে বসার জন্য ভিতরে চলে যাচ্ছি। সো আমরা হচ্ছে এখন এই পথ ধরেই হচ্ছে প্লেনের ভিতরে ঢুকবো। আমরা অলরেডি বসেছি, আমাদের প্লেনটা ছেড়েও দিয়েছে, তো যতটুকু দেখানো সম্ভব বাহিরে আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করো, কমেন্ট করো। মাঝে মধ্যে বিভিন্ন ট্যুর ভিডিওগুলি, ট্রাভেলিং ভিডিওগুলি আমি শেয়ার করবো, আশা করি তোমরা আমাকে সাপোর্ট দিবে। তো হচ্ছে তোমরা সবাই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ, বাই বাই। সবার জন্য শুভকামনা, শুভকামনা, আল্লাহ হাফিজ।